প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই রয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইয়ান ফিটার লিডিস ঠুলম। আমরা যখন কোনো প্যাটার্ন তৈরি করি এবং সেই প্যাটার্নটি প্রসেস দেই, অর্থাৎ কম্পাইল দেই এখানে, তখন আমাদের এই মেসেজটি শো করে থাকে, আমাদের এই ওয়ার্নিংটি শো করে থাকে। তো আমরা আজকে আলোচনা করব এই ইয়ান ফিটার লিডিস ঠুলম নিয়ে, এটি কেন আসে এবং এটি কিভাবে রিমুভ করা যায় এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা এই প্যাটার্নটি প্রসেস দিয়ে দেখি। আমরা যদি এটাকে প্রসেস দেই, এই যে আমাদের এখানে কম্পাইল ইনফরমেশন বক্স এসেছে এবং এই বক্সে ওয়ার্নিং এসেছে 16 ড্র, অর্থাৎ 16 নম্বর ড্রতে, 16 নম্বর কোর্সে ইয়ান ফিটার লিডিস ঠুলম। এটি একটি প্রবলেম। এই প্রবলেমটি কিভাবে আমরা সলভ করব এই বিষয়টি আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এই মেসেজটি অন্য একটিভাবেও এসে থাকে, আমি সেটিও দেখাচ্ছি। আমরা যদি ডিসপ্লে কম্পাইলিং ইনফরমেশনের এখানে ক্লিকটা উঠিয়ে দেই, অ্যাপ্লাই করি, তাহলে এটি আসবে এখানে। এই এভাবেই এই মেসেজটি শো করে থাকে, এই যে ওয়ার্নিং ইয়ান ফিটার লিডিস টু লং। তো এটি মূলত কি, আমরা জানি ইয়ান ফিটার অর্থ হচ্ছে সুতার ফিডার, লিডিস টু লং এটি অনেক দূরে থেকে আসতেছে, অর্থাৎ সুতার ফিডার অনেক দূরে অবস্থিত। এই মেসেজটি দিয়ে সফটওয়্যার আপনাকে বোঝাতে চাচ্ছে যে আপনি যে প্যাটার্নটি তৈরি করেছেন সেই প্যাটার্নটি আপনার ফিডারের থেকে, অর্থাৎ আপনার স্টার্টকৃত নিডেলটি আপনার ফিডার থেকে অনেক দূরে রয়েছে, অর্থাৎ কোনো রকম নিড ছাড়াই আপনার ফিডারটি অনেক দূর থেকে টেনে নিয়ে এসে তারপর নিড স্টার্ট করতেছে, এরকম কিছুকে বোঝায়। তো চলুন আমাদের এই প্যাটার্নটি দেখে নেই, আমাদের এই প্যাটার্নটিতে কেন ইয়ান ফিডার লিডিস টু লং আসতেছে আমরা কম্পাইল দিয়ে নিব। আমরা এটাকে ক্লিক দিয়ে নেই, আমাদের এখানে ওয়ার্নিংটি দেখা যাচ্ছে, তো আমরা এই ওয়ার্নিংয়ের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে নিচে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো এইখানে ওয়ার্নিং শো করতেছে, আমরা নিচে যাই। এই আমাদের 5 নম্বর ফিডারটি লেফট সাইড থেকে ইন করেছে, কিন্তু এটি অনেক দূরে থেকে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে এখান থেকে 20 মিনিট দিয়ে নিয়ে আসছে এখান থেকে, যার কারণে আমাদের এই ইয়ান ফিটার লিডিস টু লং এসেছে, এইখান থেকে মিসপিট দিয়ে নিয়ে আসছে। আমরা যদি এটিকে উঠিয়ে দেই তাহলে কি আছে দেখি। আমাদের মেসেজটি এখন আর শো করেনি, অর্থাৎ যখন আমাদের মিসপিট থাকবে, যখন মিস নিট দিয়ে নিয়ে আসবে, ফিডারটি কোনো রকম নিট ছাড়াই টেনে নিয়ে আসবে, তখন এই মেসেজটি দেখাবে। আমাদের যদি প্রয়োজন না হয় তাহলে আমরা সেই মিস্ত্রিটি কেটে দিব, অথবা সেই মিস্ত্রিটির মধ্যে টাক দিয়ে দিতে পারি। আমি দেখাচ্ছি, আমরা এখানে আমরা টাক দিয়ে দিতে পারি, যেমন ফ্রন্ট নিটে বা ব্যাক নিটে টাক দিয়ে দিতে পারি। এই টাক শুধু ডাবল সিস্টেম মেশিনে শো করবে, সিঙ্গেলে শো করবে না, কিছু কিছু সিঙ্গেল সিস্টেম আছে যেগুলোতে শো করে থাকে। আমরা এখানে টাক দিয়ে দিলে এই ইয়ান ফিটার লিডিস টু লং আসবে না। ইয়ান ফিটার ইজ টু লং আসেনি, কিন্তু এখানে ড্যানজার নিডেল দেখিয়েছে। ড্যানজার নিডেল কেন দেখিয়েছে আমরা এখানে ধরে রেখেছি, কিন্তু ছেড়ে দিয়ে দিয়ে যে টাকগুলো যে আমরা ধরে রেখেছি এগুলো ছেড়ে দিতে হবে। আবার ঠিক একটু উপরে গিয়ে 1 কোর্সেস বা 2 কোর্সেস বা 3 কোর্সেস আপনার প্রয়োজন মতো আর কি উপরে গিয়ে আমাদের এই ডেলগুলো ছেড়ে দিতে হবে। 17 নম্বর, কিভাবে কেটে দিব এখন, কিন্তু আমাদের ডেঞ্জার নিডেল আসবে না, ডেঞ্জার নিডেল আসেনি। তো এই ছিল ইয়ান ফিডার লিডিস টু লং এর একটি কারণ। আমরা ব্যাগে চলে যাই,
আরেকটি কারণ আমরা দেখব, আমরা এই প্যাটার্নটিকে আবার প্রসেস দিয়ে দেখব। প্রসেস দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি ওয়ার্নিং এসেছে এবং তিনটি ওয়ার্নিংই হচ্ছে এনপিটার রিলিজ টু লং। তো আমরা একটা চলে যাই, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নিট নেই, এই পাশে এক মিটার নিট রয়েছে, আবার বরাবর এদিকে নিট নেই, এটুক মিস নিট, এটুক মিস নিট, মিস নিট হয়ে আবার এই পাশে নিট করেছে। এই যে একটি লং ডিস্টেন্স, এই লং ডিস্টেন্সের আমাদের নিট করেনি কিন্তু দুই পাশে নিট হয়েছে। তো এরকম হলে আমাদের এখানে এনফিটার লিড ইজ টু লং দেখাবে। এটি সাধারণত জার্সি প্যাটার্নে হয় না, এটা আমরা নিজে থেকে করে দিয়েছি, এই জন্য এটি হয়েছে, আপনাদের বোঝানোর জন্য এটি করেছি। বিশেষ করে জ্যাকার্ড বা ইন্টারশে করার ক্ষেত্রে এই এনফিটার লিড ইজ টু লং মেসেজটি আসে, ওয়ার্ডিংটি আসে। তো আমাদের যখন এই মেসেজটি আসবে তখন আমরা ইন্টারশে বা জ্যাকার্ড প্যাটার্নটি সিএনটি করে নিব। আমি এটাকে ভরাট করে দিচ্ছি, এটি পূর্ণ করে দিচ্ছি। এটাকে ভরাট করে দিতে পারেন অথবা টাক দিয়ে দিতে পারেন। তো যখন ইন্টারশিয়া বা জ্যাকার্ড প্যাটার্নের ক্ষেত্রে এই মেসেজটি আসবে তখন আপনারা এইভাবে সিএনটি করে নেবেন। সিএনটি করে আপনারা দেখতে পারেন যে এটি কোথায় এসেছে, কেন এসেছে। আপনারা এইভাবে সিএনটি করে দেখতে পারেন যে সেই সমস্যাটি কোথায়, কারণ সেটি তো আর মূল প্যাটার্নে নিট প্যাটার্নে দেখা যাবে না, সিএনটি প্যাটার্নে দেখা যাবে কোথায় রয়েছে। এনফিটার লিড ইজ টু লং ছিল এই কারণ, আমাদের কোনো প্যাটার্নে যখন এনফিটার লিড ইজ টু লং দেখাবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের কোনো এক জায়গায় বা কোনো এক প্রসেসে এরকম লং ডিস্টেন্সে আমাদের ফিডারটি নিট করেনি, মিস নিট রয়েছে। তো এক্ষেত্রে আমরা সেটাকে ভরাট করে দিতে পারি অথবা টাক দিয়ে দিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে, অর্থাৎ যা সেখানে প্রয়োজন হবে আমরা সেখানে সেটি দিয়ে আমরা সেটাকে রিমুভ করতে পারি। এনফিটার লিড ইজ টু লং এই মেসেজটি দূর করার জন্য আমাদের এই উপায়গুলো রয়েছে, আমরা সেটিকে রিমুভ করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি অথবা কালার কোড দিয়ে নিট কালার দিয়ে ভরাট করে দিতে পারি। হ্যাঁ, আমাদের প্রয়োজন অনুসারে আমরা যেভাবে করলে আমাদের প্যাটার্নটির সমস্যা হবে না অথবা এবং আমাদের প্রবলেমটি সলভ হবে, আমরা সেইভাবেই এই সমস্যার সমাধান করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।